সরকারি দপ্তরত সেবা পাইতু হয়রানি বা দুর্নীতির শিকার হইলি গণশুনানিত অনর অভিযোগ তুলি ধরুন। দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির 89তম গণশুনানি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম আজ এ বুধবার বিদ্যুৎ ভবনের বিজয় হল অনুষ্ঠিত। গণশুনানিত হয়রানির শিকার গ্রাহক হলের অংশগ্রহণ আছে সগুত পরিবার মতো। গণশুনানিত দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ডক্টর নাসিরুদ্দিন আহমদ, এডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিতরণ অসিত কুমার সেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উত্তর মকবুল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী দক্ষিণ শামসুল আলম উপস্থিত আছেন। শুনানিত অভিযোগ তুলে ধরছে 38 জন হয়রানির শিকার গ্রাহক। আমাদের এলাকায় আমি 2000 সাল থেকে দেখতেছি আমাদের এলাকায় কোনো কারেন্ট থাকতো না, কারেন্ট চলে যেত, ঘন্টা 3 ঘন্টা হয়ে যেত কারেন্ট আসতো না, রমজান মাসেও কারেন্ট ছিল না, সেহরি গাইতে চাইলে কারেন্ট চলে যেত, নামাজ পড়তে চাইলে কারেন্ট চলে যেত, অনেক বৃদ্ধ মানুষরা অনেক নামাজের জন্য কষ্ট পাইছে। ওনার অভিযোগ সহকারে দেবান্ত দত্ত বিদ্যুৎ বিল সরবরাহকারী ওনাকে আমার আব্বার সাথে দিছে টাকা নেওয়ার জন্য। আমার আব্বা চেকের মাধ্যমে আমি লিখে দিয়েছি 1,60,000 টাকা চেক দিছি, ওই চেক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে উঠাই নিছে, উঠে নেওয়ার পর 1 বছর হয়ে যাচ্ছে মিটার দিচ্ছে না। না, মিটার নষ্ট দেখাইছে কিন্তু আমাদেরকে কোনো মৌখিক নীতি বলেনি। আমি অভিযোগ এইখানে নিয়ে আসছিলাম দেওয়ার জন্য, আসে দেখি এই অবস্থা, তখন আমি এটা নিয়ে আসছি আর কি। এই বছরের ভিতরে আরো 1 লক্ষ গ্রাহক আমরা প্রিপেড মিটার স্থাপন করব। তো আমরা যেগুলো এখানে কমপ্লেন করেছে আমরা চেষ্টা করব, মাননীয় কমিশনার জনাব ডক্টর নাসিরুদ্দিন আহমেদ মহোদয় উনি বলেছেন প্রতি শনিবারে আমরা গণশুনানি করার জন্য আমরা প্রত্যেকটা ডিভিশনে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত গণশুনানি করব। আপনারা যদি মনে করেন কোনো অফিসের, সে চিফ ইঞ্জিনিয়ার হোক আর পিডিবির চেয়ারম্যান হোক আর যেই হোক, আপনাদের হয়রানি করে, অর্থের ব্যাপার থাকে, সে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে, হ্যাঁ, এবং সেই সম্পদে যদি তথ্য দিতে পারেন, সে যেই হোক, আমরা পদবি জানি না, কিছু যদি সুনির্দিষ্ট তথ্য আপনারা দেন এবং আমাদের বিভাগীয় পরিচালক মহোদয়কে দেন, অবশ্যই অবশ্যই আমরা দুদক ব্যবস্থা নেব। জিয়াউল হক ইমন, C+TV চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।